স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। মোদীর আমলে রাজনীতির ভাষ্যে একটা বড় রকমের পরিবর্তন হয়েছে, যেটাকে সংস্কার বললেও কম বলা হয়। কি সেই পরিবর্তন? দেখুন, বিভিন্ন রাজ্য সরকার সেখানকার মানুষদের জন্য নানা ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম চালু রাখে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার 47টা স্কিম আছে এরকম, যাতে সরাসরি উপভোক্তাদের কাছে সরকারি পরিষেবা পৌঁছয়। আমাদের মমতা ব্যানার্জী সরকার নানাবিধ সরকারি কর্মসূচি নিয়েছে, যাতে তার দাবি যে রাজ্যের 90% মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হচ্ছেন। যেমন সম্প্রতি কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে সামনের বছর পুরো গোটা বছর বিনামূল্যে রেশন তারা দেবেন, যদিও প্রধানমন্ত্রীর অন্য যোজনা সেটা হয়তো আপাতত বন্ধ থাকবে, কিন্তু একদম ফ্রি রেশন দেওয়া হবে। তাতে কেন্দ্রীয় সরকারের উপর বাড়তি প্রায় 18-19 হাজার কোটি টাকার চাপ পড়বে। এটা কোভিডের সময় এই স্কিমটা চালু ছিল। 2024 লোকসভা নির্বাচন, আমার মনে হয় যে 2024 পুরোটা এই বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার যে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম সেটা চালু থাকবে, সেই জায়গা থেকে কেন্দ্রীয় সরকার সরবে না। এটাকে আপনি ফ্রিবিজ বলতে পারেন, এটাকে আপনি বলতে পারেন যে কল্যাণমুখী রাষ্ট্র ধারণার অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু সব থেকে বড় যে বিষয়টা, যেটা অনেকেরই নজরে পড়েছে, সেটা হচ্ছে যে আমি চোখে দেখতে পাচ্ছি এমন পরিকাঠামো নির্মাণ, সেটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। এটা যে শুধু মোদী সরকার বা তার নেতৃত্বাধীন এনডিএ করছে তা নয়, বিভিন্ন রাজ্যের মধ্যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার একটা প্রতিযোগিতা চলছে। পশ্চিমবঙ্গে আমরা দেখছি এয়ারপোর্ট টু গড়িয়া মেট্রোর কাজ চলছে, আর একটা সম্প্রতি দেখলাম বেনারস কলকাতা এক্সপ্রেসওয়ে তৈরির জন্য রাজ্য সরকার জমি দেবে, কিন্তু ওয়েস্টবেঙ্গলে সেই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির কাজটা অতটা দেখা যাচ্ছে না যতটা অন্যান্য রাজ্যে বা দেশ জুড়ে দেখা যাচ্ছে। 2013 সালে ইউপিএর শেষ বছর 18 লক্ষ কোটি টাকার প্রকল্প আটকেছিল, সবুজ সংকেত পায়নি, পরিবেশের সমস্যা ছিল, জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা ছিল। মনমোহন সিং তখন একজন আমলার নেতৃত্বে একটা উচ্চপদস্থ কমিটি করেছিলেন যে বটলনেকগুলো ছাড়াবার জন্য, কিন্তু সেই সব কিছু তেমনভাবে অগ্রসর হয়নি। তারপরে 2014-22 এই 8 বছরে দেশে কিন্তু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ব্যাপকভাবে তৈরি হয়েছে। আমি সম্প্রতি একটা এপিসোড দেখছিলাম শেখর গুপ্তার, কাট দ্য ক্ল্যাটার, সেখানে তিনি খুব বিস্তারিতভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেছেন। আমি তার ঋণ স্বীকার করি, করে দু একটা কথা বলি। সেটা হচ্ছে যে গোয়ার একটা এয়ারপোর্ট ছিল, আমি যখন গোয়ায় গেছিলাম সেখানেই নামতে হয়েছিল ডাবলিন, সেটা মেনলি নেভাল এয়ারপোর্ট, সেখানে নৌবাহিনীর জাহাজ টাহাজ এই নৌবাহিনীর এয়ারক্রাফট সেখান থেকে ওঠানামা করা। কিন্তু একটা মাত্র এয়ারপোর্ট থাকার জন্য নেভাল এয়ারক্রাফটের গতিবিধি ব্যাহত হচ্ছিল, কারণ সিভিল এয়ারক্রাফট নামার জন্য নেভাল এয়ারক্রাফট সবসময় সময় মতো সেখান থেকে ছাড়তে পারতো না। সেই জন্য আর একটা নতুন এয়ারপোর্টের কনসেপ্ট তৈরি হয়, ইউপিএর আমলে তৈরি হয়েছিল, কাজ হয়নি, মোদিজির জমানায় শুরু হলো, সম্প্রতি সেটা উদ্বোধন হলো। অনেক রকম সমস্যা ছিল, যে ট্যাক্সি অপারেটার্সদের আন্দোলন, রিসোর্ট ওনারদের বিক্ষোভ, জমি অধিগ্রহণের একটু সমস্যা ছিল, কিন্তু সব বটলনেকস কেটে গোয়া এখন তার দ্বিতীয় এয়ারপোর্টটি পেয়েছে। আবার দেখুন গৌতম বুদ্ধ নগর মানে নয়ডার কাছে, সেখানে একটা দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হচ্ছে,
মোদিজির জমানায় তৈরি হচ্ছে, শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। 2024 গোড়ায় বোধহয় অনেকটা কাজ শুরু হয়ে ওখান থেকে বিমান ওঠানামা করবে। সেখানে জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা ছিল, মায়াবতী চেয়েছিলেন ওখানে উপনগরী হোক, তারপরে ওয়াটার পার্সেল হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জট কেটে সেখানে কাজ শুরু হয়েছে। যেমন ইউপিএর আমলে আরও দুটো প্রজেক্ট ছিল, দিল্লি পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, একটা ইস্টার্ন এক্সপ্রেসওয়ে, একটা ওয়েস্টার্ন এক্সপ্রেসওয়ে, যাতে নর্থ থেকে সাউথ বা ইস্ট থেকে ওয়েস্ট ট্র্যাফিক যাতে দিল্লি শহরের মধ্যে দিয়ে না যায়, সেই জন্য এই দুটো এক্সপ্রেসওয়ের কনসেপচুয়ালাইজ করা হয়েছিল, কনসিভ করা হয়েছিল ইউপিএর সময়, কিন্তু কাজে কইনি। প্রথমে প্রাইভেট অপারেট হবে এই এক্সপ্রেসওয়ে, টোলের দাম হার কী হবে সে নিয়ে সমস্যা, হরিয়ানার দিকে জমি অধিগ্রহণের সমস্যা, কিছু বিক্ষোভ, সব মিলিয়ে আটকেছিল। কিন্তু সেই কাজ অনেকটাই শেষ হয়ে গেছে বা কমপ্লিশনের মুখে। যেমন দিল্লি মেরট এক্সপ্রেসওয়ে, দিল্লি থেকে পশ্চিম উত্তরপ্রদেশে যাওয়া এখন কার্যত 1 ঘন্টার সময় লাগছে এই 96 কিলোমিটার এক্সপ্রেসওয়ে, যেটা আগে 3.5 ঘন্টার মতো লাগতো। এটাও হয়েছে মোদিজির জমানায়। তারপরে ধরুন কর্ণাটকের বিদার কালবুর্গি রেল লাইন, বিদার কালবুর্গি রেল লাইন হওয়ায় ব্যাঙ্গালোর থেকে দিল্লি যাতায়াতের সময় অনেকটা কমেছে। ব্যাঙ্গালোর চেন্নাই এক্সপ্রেসওয়ে হচ্ছে এই বিদার কালবুর্গি রেলপথের পরিকল্পনা আজ থেকে 20 বছর আগে হয়েছিল, কাজ এগোয়নি। তারপর মোদিজির জমানায় শুরু হলো এবং সেই কাজ শেষ হলো, অর্থাৎ হেভি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। এবার আসুন মহারাষ্ট্র, মহারাষ্ট্রে নভি মুম্বাই এয়ারপোর্ট তৈরি হচ্ছে, মুম্বাই মেট্রো হচ্ছে, নভি মুম্বাই এয়ারপোর্ট মেনল্যান্ড মহারাষ্ট্রে, তার সঙ্গে আইল্যান্ড মুম্বাইয়ের জন্য সি হারবার লিঙ্ক তৈরি হচ্ছে, একই সঙ্গে নাগপুর গোয়া এক্সপ্রেসওয়ের কাজ হচ্ছে প্রায় 760 কিলোমিটার, অনেকটা কাজ এগিয়ে গেছে। আবার দেবেন্দ্র ফড়নবীশ আর সিন্ধের সরকার কি বলেছে যে 3,600 কিলোমিটার স্টেট হাইওয়ে তারা তৈরি করবে মহারাষ্ট্রের 36টা জেলার মধ্যে ইন্টার কানেক্টিভিটি বাড়াবার জন্য, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। এবার আসুন ভোটমুখী তেলেঙ্গানায়, ভোটমুখী তেলেঙ্গানায় কেসিআর কি করছেন, হায়দ্রাবাদ সিটি টু হায়দ্রাবাদ এয়ারপোর্ট প্রায় 36 কিলোমিটার এক্সপ্রেসওয়ে তৈরির কাজ তিনি শুরু করে দিয়েছেন। অন্ধ্রপ্রদেশে জগন কি করছেন যে 3টে রাজধানী তৈরি করবেন, এটা কতটা ভায়াবল প্রজেক্ট আমি জানি না, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে বিপুল বিপুল পরিমাণে বিনিয়োগ হবে। তাহলে বিভিন্ন রাজ্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে বিনিয়োগ টানা এবং ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেটা লোকে দেখতে পাচ্ছে। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। MBBS, BDS, MD, MS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন Infinity@8420-967-999. এবার আসুন নর্থ ইস্ট, নর্থ ইস্টে বোমডেল ব্রিজ 5 কিলোমিটার, এটা বোধ হয় সম্ভবত দেবগৌড়ার আমলে এটাকে কনসেপচুয়ালাইজ করা হয়, কাজ এগোয়নি। বাজপেয়ীজির সময় একটু এগিয়েছিল, বন্ধ হয়, ইউপিএর সময় হয়নি, মোদিজির সময় হয়ে গেল। আচ্ছা, এবার 9.5 কিলোমিটার দীর্ঘ, সেটা হচ্ছে ভূপেন হাজারিকা সেতু, আসামের একটা বিস্তীর্ণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। এবং আসাম থেকে যদি আপনি অরুণাচলের দিকে সেনাবাহিনী, সেনাবাহিনীর সরঞ্জাম, সেনাবাহিনীর গাড়ি ইত্যাদি পৌঁছানো এই ব্রিজের ফলে অত্যন্ত সুবিধা হয়েছে। এই ব্রিজও কনসেপচুয়ালাইজ করা হয়েছিল, কনসিভ করা হয়েছিল আজ থেকে প্রায় 25 বছর আগে, কাজ এগোয়নি। মোদিজির সময় কাজটা হয়েছে, দৃশ্যমান হচ্ছে, এবং কেন্দ্রীয় সরকার কাজ করছে বলে রাজ্যগুলোর মধ্যেও কাজ করার একটা উদ্যোগ দেখা যাচ্ছে। নরসিমা রাও যখন প্রধানমন্ত্রী, তখন কাশ্মীর রেলওয়ের পরিকল্পনা হয়, অটলজি এটাকে বলেছিলেন
যে জাতীয় গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প বাজপেয়ীজির সময় কাজ হয়েছিল কিছুটা, তারপরে বন্ধ হয়, ইউপিএর সময় হয়নি। আশা করা যায় যে 2023 প্রধানমন্ত্রী দিল্লি থেকে শ্রীনগর যাবেন ওই ট্রেনে চড়ে, কাশ্মীর রেলওয়ে। তার মানে কাশ্মীরও ভারতবর্ষের রেল মানচিত্রে যুক্ত হয়ে গেল, কনসেপচুয়ালাইজ হয়েছিল বহুদিন আগে, মেট্রোলাইজ হলো মোদিজির জামানায়, কাজ শুরু হলো মোদিজির জামানায়। এটাই হচ্ছে ডিফারেন্স। কিন্তু আমাদের ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে সেইভাবে আমরা কিন্তু কোনো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির প্রকল্প হাতে নিতে পারিনি। এটা দুর্ভাগ্য যে অভিযোগটা হয় শুধুমাত্র ডোল পলিটিক্স, ডোল পলিটিক্স, ডোল পলিটিক্স। কল্যাণমুখী রাষ্ট্রধারণায় গরিব মানুষকে সহায়তা দেওয়ার মধ্যে কোনো রকম অন্যায় নেই, কিন্তু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যদি তৈরি না হয় সেটা রাজ্যের দুর্ভাগ্য, রাজ্যবাসীর দুর্ভাগ্য। এবং আগামী দিনে যে দলগুলো মানুষের দরজায় ভোট চাইতে যাবেন, মানুষ কিন্তু তাদের মুখের উপর শুনিয়ে দেবেন যে আপনারা শুধু ভাতা দিয়েছেন, চোখে দেখা যায় এমন কোনো পরিকাঠামো কিন্তু তৈরি করেননি। এই প্রশ্নের মুখে এই রাজ্যের শাসক দলকে কিন্তু পড়তেই হবে, যদি না তারা নিজেদের ভুল শুধরে জাতীয় রাজনীতির মূল স্রোত এবং জাতির ভাবনার মূল স্রোতের সঙ্গে নিজেদের না মেলাতে পারে।